হোয়াট ইস আপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ এপিসোড। দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটা বিল্ডারই খালি আছে। আজকে আমি দেখাবো কীভাবে বিল্ডার ঘুম পাড়ে। আজকে সেটাই দেখাবো যে বিল্ডার কীভাবে ঘুম পাড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে ঘুমের যে একটি চিহ্ন আছে, ডট ডট জেড জেড যে চিহ্ন, একটি এই চিহ্নর মতো মানে ঘুম পাড়ছে বোঝাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘুম পাড়ছেন, কি আবে সিন হে আব্বে সালা, কি আগে ঘুম পাড় রায় তো না, তারা বেস পে কোনো কাজ নেই হে। বুঝতে পারছেন এখানে বিল্ডার ঘুম পাড়ছে, দাঁত বের করে চোখ না বন্ধ করে সে ঘুম পাড়ছে, দুই হাতটি মাথার নিচে দিয়ে ঘুম পাড়ছে, হাতুড়িটা পেটের মধ্যে দিয়ে ঘুম পাড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাও পাওটাও এখানে দুইটা পাও একত্র করে ঘুম পাড়ছে। আর ঘুম পাড়াটাই স্বাভাবিক, এই বেয়ে যে কোনো কাজ দেওয়ার মতো কোনো কিছুই নেই। এখানে সব ম্যাক্স, টাউন হল টেনে যত ম্যাক্স আছে সব ম্যাক্স, এখানে ড্রাইভিং থেকে শুরু করে সব এখানে ম্যাক্স, কোনো কিছু বাদ নেই ম্যাক্সের, শুধু কিছু ওয়াল বাদে আর সব ম্যাক্স। ওয়ালটি হয়ে গেলে এখানে আপ হয়ে যাবে টাউন হল 12-11-এর জন্য। এখানে ঘুম পাড়াটাই স্বাভাবিক, খেপা খেঁচা ধরে ঘুম পাড়বে, আর কিছুদিন ঘুম পাড়তে পারবে, তারপরে আর ঘুম পাড়তে পারবে না। সো আজকে টপিক এটাই ছিল যে কীভাবে বিল্ডার ঘুম পাড়ে, তো এটাই টপিক ছিল। এখানে মেন একটি জিনিস সেটা হলো বিল্ডার ঘুম পাড়ার স্টাইলটা আমার কাছে অসাম লাগছে, একটু হাস্যকর ফানি ফানি। দেখতে পাচ্ছেন এখানে ঘুমতে পারছে, দাঁত বের করে তার দাঁতটি বের করার একটা সিস্টেম আছে এখানে, খুশ অবডেট। ও ওই যে দেখতে পাচ্ছেন মেয়েটা বিল্ডারের সাথে কী করলো, মানে আবার এটাও যাবে এটাও যাবে, ও নো এটাও চলে গেল। তারপরে এটা নিয়ে যে বিল্ডার যে একটি চিহ্ন আছে যে বিল্ডারের যে এখানে এখানে ওই দেখতে পাচ্ছেন বিল্ডার দাঁত বের করে রয়েছে, হি মানে ও অনেক খুশি যে কাজে দেওয়া হয়নি, দেখে কাজে দেওয়া হলে অন্যরকম হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক বাটনটি ধ্বংস করুন, এবং নেক্সট এপিসোডের জন্য অবশ্যই অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখা সেখানে ক্লিক করুন। সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন অপশনটি এনাবল করুন।